পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনে 52তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সমবায় গড়ছে দেশ স্মার্ট বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ুন কবিরের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মোহাম্মদ আক্তারুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন রারুলি সেন্টার কো-অপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান সাংবাদিক মোস্তফা কামাল জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাবুদ্দিন ফিরোজ বুলু, পাইকগাছা প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট এফ এম এ রাজ্জাক, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, শেখ জিয়াদুল ইসলাম, কাজল কান্তি বিশ্বাস ও আব্দুস সালাম কেরু। এ সময় উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সভাপতি সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। তৃপ্তি রঞ্জন সেন, এন.এ.এন. টিভি, খুলনা।